हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। তো অগস্ট মাসে অনেকগুলো বাংলা সিনেমা রিলিজ করছে। প্রথমে 11ই অগস্ট তিনটে ছবি রিলিজ আছে, তার মধ্যে ভটভটি রয়েছে, ধর্মযুদ্ধ রয়েছে, রাজচক্রবর্তী, এবং তৃতীয় হচ্ছে ব্যোমকেশ রয়েছে, যেটা অরিন্দম শীল ডিরেক্ট করছে। এরপরে 19 তারিখে রয়েছে বিসমিল্লা, এবং 26শে অগস্ট রয়েছে দুটো ছবি আবার, কৌশিক গাঙ্গুলির লক্ষ্মী ছেলে, অন্যদিকে পাভেলের কলকাতা চলন্তিকা। তো এর আগে আমরা একটু চলে যাই। তো ব্যাপার হচ্ছে যে প্রথমে মে মাসে যখন কিশমিশ এবং রাবণ বেরোলো, সেই দুটো ছবি ভালো পারফর্ম করেছে। তারপরে রাবণ সিঙ্গেল স্ক্রিনে ভালো পারফর্ম করেছে, কিশমিশ মাল্টিপ্লেক্সে ভালো পারফর্ম করেছে। তারপরে যখন অপরাজিত এলো, সেটা তো বিশাল বিজনেস করলো। তারপরে বেলা শুরু এলো, সেটা দুর্দান্ত বিজনেস করলো। তারপরে যে ছবিগুলো রিলিজ করেছে, যেরকম হাবজি গাবজি, সেটা অতটা ভালো পারফর্ম করতে পারেনি, সেমি হিট কাইন্ড অফ হয়েছে, মোটামুটি একটা ব্যবসা করেছে। তীরন্দাজ খবর মোটামুটি একটা ব্যবসা করেছে, আন্ডার পারফর্মই করেছে, যতটা এক্সপেকটেশন ছিল মোটামুটি চলেছে। এক্সিকোয়ালস টু প্রেম চলেনি। তারপরে আরও যে বহু ছবি রিলিজ করেছে, সেগুলো কিন্তু যেরকম আয় খুব আয় বিশালভাবে ফ্লপ করেছে। তো এরকম তারপরে যে ছবিগুলো এসে, সেগুলো কিন্তু সেরকমভাবে পারফর্ম করতে পারেনি। তো অগস্ট মাসে যে বাংলা ছবিগুলো বেরোচ্ছে, সেগুলো কি পারফর্ম করতে পারবে, তারই একটা প্রেডিকশন এই ভিডিওর মধ্যে আমরা করবার চেষ্টা করবো, উইথ অ্যানালিসিস, মানে কেন এটা হতে পারে। তো দেখুন, প্রথমে বিসমিল্লা নিয়ে যদি বলি, তো বিসমিল্লা ছবিটা হয়তো খুবই ভালো একটা ছবি হবে, কিন্তু এই ছবিটার বক্স অফিসে চলার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। ট্রেলার দেখে বুঝতে পারছি, হয়তো গল্প হিসেবে খুব ভালো হবে, কিন্তু অডিয়েন্স যখন থিয়েটারে যায়, তারা সার্টেন কাইন্ড অফ একটা এক্সপেকটেশন নিয়ে যায় যে দে উইল গেট এন্টারটেন। তো সেরকম কোনো এলিমেন্ট কিন্তু এই ছবিটার মধ্যে নেই। তো ডেফিনেটলি এই ধরনের ছবির একটা দর্শক রয়েছে মাল্টিপ্লেক্স কেন্দ্রিক, বাট সেটা খুব সংখ্যায় কম, এবং এই ছবিগুলোর ওই রকম উদ্দেশ্য নিয়েও বানানো হয়নি যেটা প্রচণ্ড বিজনেস করবে বলে। তো বিসমিল্লা আমার মনে হয় না যে খুব একটা বেশি বিজনেস করতে পারবে। এবং পোস্ট প্যান্ডেমিক আমরা যেটা দেখতে পাচ্ছি, যে প্রি প্যান্ডেমিকে যেরকম কৌশিক গাঙ্গুলির নগর কীর্তন, যেটা খুবই সিরিয়াস একটা ছবি ছিল, সেই ছবিটাও খুব ভালো পারফর্ম করেছিল বক্স অফিসে। বাট এখন পুরো সিনারিওটা পাল্টে গেছে, এখন হয়তো লোকে ওয়েট করবে। আবার এটাও ভাবতে পারে যে যেহেতু বাংলা ছবি ওটিটিতে সঙ্গে সঙ্গে চলে আসে না 1-1.5 মাসের মধ্যে, তাহলে অনেক লোক আছে যারা একদম বাংলা সিনেমার কোর অডিয়েন্স, তারা হয়তো গেলেও যেতে পারে, বাট সেটার সংখ্যাটা এই ধরনের ছবির জন্য খুবই কম। তো বিসমিল্লা খুব একটা যে দারুণ পারফর্ম করবে, এবং বিসমিল্লার আগে এবং পরে যেহেতু পরপর অনেকগুলো রিলিজ আছে, তাই জন্য হয়তো অতটা, যতটা করা উচিত ছিল ততটাও হয়তো করতে পারবে। তো বিসমিল্লা নিয়ে খুব একটা এক্সপেকটেশন আমারও নেই, আমার মনে হয় না মেকার্সদেরও আছে বলে। এবার আমরা 11 তারিখে তাকিয়ে দেখবো যে 11 তারিখে কী কী রয়েছে। তো ব্যোমকেশের ডেফিনেটলি একটা স্টেডি অডিয়েন্স রয়েছে, তো একটা হিউজ বিজনেস করবে, মানে সেই বিজনেসটা করবেই। এবার দেখার বিষয় হয় যে তার থেকে বেশি করতে পারে কিনা। যদি বেশি করে, তার মানে হচ্ছে গোয়েন্দা ছবি এখনও চলবে, সেটা একটা সেফ বেট, এবং এরপরও আরও বানিয়ে যাবে। তার কারণ হচ্ছে, সেটাই আমি বারবার বহু ভিডিওতে বলে আসছি, যে ওই যে ওর যে একটা মানে ফিক্সড হয় অ্যামাউন্ট, মানে একটা ধরুন সার্টেন এক্স অ্যামাউন্ট হয়, তো তার থেকে যদি কম হয় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে এবারে। তার কারণ হচ্ছে, প্রথম তো ক্ল্যাশ হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে যে গোয়েন্দার ওভারডোজ হয়ে গেছে, সবাই গোয়েন্দা বানাচ্ছে, প্ল্যাটফর্মে গোয়েন্দা হচ্ছে, সিনেমা হলে, তো তাই জন্য এক্স ফ্যাক্টরটা কিছু থাকছে না ডেফিনেটলি। এবং অরিন্দম শীলের ছবির যে এক্স ফ্যাক্টরটা থাকে, যে একটা ল্যাভিশনেস থাকতো, অরিন্দম শীল অঞ্জন দত্তর থেকে সেটাই আলাদা করেছিল। অঞ্জন দত্ত প্রচণ্ড চেম্বার ড্রামা ওরিয়েন্টেড করতো, সেখান থেকে অরিন্দম শীল সেটাকে অনেক বেশি স্কেল আপ করেছিল, সেটা আবার একটা মানে একটা থিয়েটারের মধ্যে রেস্ট্রিক্টেড হয়ে গেছে গল্পটা। তো সেইটা দেখা যাক কতটা কীরকম কী হয়, বাট ব্যোমকেশ বিজনেস করতে পারবে, তার একটা সার্টেন মানে ফিক্সড বিজনেস আছে, একটা স্টেডি অডিয়েন্স আছে। রাজচক্রবর্তী ধর্মযুদ্ধ ছবিটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, এবং তখন আমি শুনেছি যে এটা খুব ভালো রেসপন্স পেয়েছে যখন দেখানো হয়েছিল। আমি এখানে ছিলাম না আনফর্চুনেটলি, তাই জন্য আমি দেখতে পাইনি, বাট আমি যদি থাকতাম আমি অবশ্যই যেতাম এই ছবিটা ট্রেলার টিজার দেখে, আমার বেশ ভালো লেগেছিল। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্মযুদ্ধের খুব একটা বাজ নেই অডিয়েন্সের মধ্যে। তার কারণ হচ্ছে, এই ছবিটার বহুবার অ্যানাউন্সমেন্ট মানে হয়েছে যে এইবার রিলিজ করবে, তখন ট্রেলার টিজার বার করা হয়েছে, তারপর এটা আবার পোস্টপন্ড হয়ে গেছে। এবং মুশকিল হচ্ছে, এই ছবিটার মানে প্রথম 2019 শেষের দিকে এর প্রথম টিজার এসেছিল, 2020 প্রথম দিকে এর ট্রেলার এসে গেছে, পোস্টার গান সব কিছু চলে এসেছে। তো এখন যে রিসেন্টলি ট্রেলারটা ছাড়া হয়েছে, সেটা অ্যাকচুয়ালি পুরোনো ট্রেলারটাই আপলোড করে দেওয়া হয়েছে। তো দ্য ফিল্ম ইজ নট গিভ মানে শোয়িং আস এনিথিং নিউ, মানে উই হ্যাভ অলরেডি সিন দোজ অ্যাসপেক্টস, তো সেখানে কোথাও আর বারবার যখন ডিলে হতে থাকে তখন বাসটা কোথাও গিয়ে কমে যায়। তো এবার যদি ছবিটা খুব ভালো হয় এবং ওয়ার্ড অফ মাউথ ধীরে ধীরে জেনারেট করতে থাকে, তাহলে ডেফিনেটলি ছবিটা ভালো পারফর্ম করতে পারবে বলে আমার আশা করি। এবং রাজ চক্রবর্তীরও একটা ফ্যান ফলোয়িং রয়েছে, এবং যে স্টারকাস্টার রয়েছে দ্যাট ইজ কোয়াইট ইন্টারেস্টিং। দুজন মাল্টিপ্লেক্সের স্টার রয়েছে, দুজন কমার্শিয়াল স্টার রয়েছে, সোহম রয়েছে, শুভশ্রী রয়েছে, যাদের একটা কমার্শিয়াল মাসেসদের মধ্যে অ্যাকসেপ্টেন্স আছে। অন্যদিকে ঋতিক চক্রবর্তী রয়েছে, যার একটা মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড অডিয়েন্স আছে। তো সব মিলিয়ে এবং ছবিটা যেরকম লুক অ্যান্ড ফিল ইত্যাদি সাথে লেখা আছেন, তো সেখানে অনেকটা মিলে আর কি ব্যাপারটা খুবই সুন্দরভাবে, আশা করছি যে লোককে মানে অ্যাপিল করতে পারবে, ইভেন আফটার হ্যাভিং আ ভেরি লো বাজ রাইট নাও। আর ভটভটি খুবই এক্সপেরিমেন্টাল একটা ছবি, এবার ভটভটি ছবিটা দেখে তো খুবই ইন্টারেস্টিং লাগছে, এবং ব্যাপার হচ্ছে যে অডিয়েন্সের মধ্যেও একটা মানে
ইন্টারেস্ট রয়েছে এই ধরনের ছবি দেখার, বাট প্রবলেম হচ্ছে যে বাংলার যে সিনেমা হলে যাওয়ার যে অডিয়েন্সটা রয়েছে, বাঙালি অডিয়েন্স, তারা কিন্তু এই এক্সপেরিমেন্টাল ছবিটা কতটা অ্যাকসেপ্ট করবে, যেখানে কোনো স্টার ভ্যালু নেই, যেখানে কন্টেন্টটা প্রচণ্ড এক্সপেরিমেন্টাল, বা কোনো একটা ফেমাস লোকের ওপর যে ছবিটা হচ্ছে, যেমন অপরাজিতর ক্ষেত্রে কি সত্যজিৎ রায়, সেটা একটা নস্টালজিয়া ভ্যালু কানেক্ট করছে, তো সেই জিনিসপত্রগুলো কিন্তু এখানে কোনোটাই নেই। তো দেখা যাক যদি এই ছবিটা চলে তাহলে বুঝতে হবে যে বাঙালি অডিয়েন্স কিন্তু এক্সপেরিমেন্টাল কন্টেন্টও নিতে পারে। এবার আমরা মুভ করবো হচ্ছে কলকাতা চলন্তিকা এবং লক্ষ্মী ছেলের ক্ষেত্রে। তো দেখুন লক্ষ্মী ছেলে খুবই সিরিয়াস একটা বিষয়, তো উইন্ডোজ প্রোডাকশন এটার মার্কেটিংটা কীভাবে করে সেটাই মতো দেখার মতো বিষয় হবে, কারণ এর আগে তারা যে প্রসেসে মার্কেটিং করতো সেই কনভেনশনাল প্রসেসটা নিতে পারবে না, এবং উইন্ডোজের যে টার্গেট অডিয়েন্সটা ছিল তাদেরকে তাদের সাথে কি এই ছবিটা কানেক্ট করবে সেটাই দেখার মতো বিষয় হবে। এবং একই দিনে যখন দুটো ছবি রিলিজ করছে কলকাতা চলন্তিকা, ডেফিনেটলি উইন্ডোজ অনেক বেশি শোজ পাবে এবং অনেক প্রাইম টাইম শোজ নিয়ে নেবে। কলকাতা চলন্তিকার প্রডিউসার ডিস্ট্রিবিউটার অনেক, মানে প্রডিউসার নতুন, তাই জন্য সেখানে তাদের পক্ষে জায়গা করাটা একটু ডিফিকাল্ট হবে, বাট তবু সেটারও একটা মাল্টি স্টারার রয়েছে এবং একটা খুবই রিলেটেবল বিষয়ের সাথে দেখাচ্ছে, এবং ট্রেলারটা এখন অবধি খুবই ভালো রেসপন্স পেয়েছে। তো দেখা যাক সেই ক্লাসটা কীরকম হয়। লক্ষ্মী ছেলে ডেফিনেটলি অনেকটা বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে, তার কারণ হচ্ছে একটা ওয়েল এস্টাবলিশ প্রোডাকশন হাউস থেকে আসছে, বাট আমার মনে হয় লক্ষ্মী ছেলের একটা অডিয়েন্স আছে এবং যেটা যারা এই ছবিটা দেখবে, কিন্তু সেটাও খুবই ডার্ক একটা এবং খুব সিরিয়াস বিষয়। তো পোস্ট প্যান্ডেমিক ওই যে একটা লোকের হয়ে গেছে যে আমি কিছু দেখতে যাবো এমন যেটা আমাকে ওই এন্টারটেনমেন্টটা দেবে, তো তাহলে কি এতটা সিরিয়াস বিষয়বস্তু নিয়ে ছবি তারা দেখতে যাবে যেটা একটা খুব ডার্ক ছবি? কারণ হাবজি গাবজির ক্ষেত্রে যেটা হলো যে ছবিটার এন্ডিংটা খুব ডার্ক ছিল, তাই জন্য মানুষ কিন্তু অনেকে দেখতে যায়নি বা অনেকের পছন্দ হয়নি। এরকমই দেখেছি ফ্যামিলি অডিয়েন্সের মধ্যে, মানে আমি যে হলে গেছি সেখানে লোকের রিয়াকশন দেখেছি এবং সেখান থেকেই আমি বলছি এই ব্যাপারটা। তো সেখানে লক্ষ্মী ছেলেটাও যথেষ্ট একটা ডার্ক ছবি এবং রিলিজিয়ান ডগম্যাটিজম নিয়ে বারবার কথা বলছে, সো দেখা যাক সেটা কীরকম রেসপন্স পায়। বাট কলকাতা চলন্তিকা অনেকটা ব্রাইটার এবং অনেকটা লাইট মুড, মানে অনেকটা বেশি সেলিব্রেট করছে কলকাতা সিটিটাকে। এবার তারা প্রচণ্ড মার্কেটিং করা শুরু করে দিয়েছে, ব্রিজের নিচে মানে ফ্লাইওভারের নিচে রাজারহাটে ট্রেলার লঞ্চ হচ্ছে, এ করছে, সেগুলো তারা করছে, গ্রাউন্ড লেভেলে অনেক প্রমোশন করছে। তো দেখা যাক যে বাংলা সিনেমার যে অডিয়েন্সটা আছে যারা হলে যায় একদম, মানে একদম ঠিকঠাকভাবে, তাদেরকে এই কলকাতা চলন্তিকার টিম রিচ আউট করতে পারে কিনা, কারণ এই গ্রাউন্ড লেভেলে প্রমোশনটা ডেফিনেটলি এফেক্টিভ, সেখানে বঙ্গাইকে দেখতে প্রচুর লোক যাচ্ছে, কিন্তু বঙ্গাইয়ের অডিয়েন্স কি আদৌ হলে কনভার্ট হবে এটা কিন্তু একটা বিশাল বড় কোয়েশ্চেন। কারণ আমরা দেখেছি অনলাইনে প্রচুর লোকেরই ফ্যান ফলোয়িং আছে, যেমন সৌরভের রয়েছে, অনির্বাণের রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু হলে ওইভাবে কনভার্ট হয় না। আপনারা দেখতে পাবেন তাহলে বক্স অফিস আলাদাই কিছু একটা হতো। তো বঙ্গাইয়ের যে বাচ্চা বাচ্চা ফ্যান্সরা রয়েছে তারা কি হলে আদৌ যেতে পারবে এটা একটা বিগ কোয়েশ্চেন। সো দেখা যাক কীরকম কী হয়। বাট এই মাসে পাঁচটা ছবির মধ্যে বিসমিল্লাতে আমার কোনো এক্সপেকটেশন নেই। ব্যোমকেশের একটা স্টেডি বিজনেস আছে, রাজ চক্রবর্তী ছবিটা যেহেতু বাজ নেই তাই হয়তো ওপেনিংটা অতটা ভালো হবে না, বাট যদি ছবি ভালো হয় তাহলে ওয়ার্ড অফ মাউথ ধীরে ধীরে ডেভেলপ হবে এবং তাহলে হয়তো একটা বিজনেস করতে পারে। ভটভটিটা খুবই রিস্কি একটা প্রজেক্ট, কারণ স্টার ভ্যালু নেই প্লাস এক্সপেরিমেন্টাল কন্টেন্ট, এবং যে এখন যে স্টেডি অডিয়েন্সটা আছে তারা মানে তাদের ফ্যামিলিয়ারিটির কোনো জিনিস ওটার মধ্যে নেই। সো দেখা যাক ওটা কীরকমভাবে এ করে। আর লাস্ট যে হচ্ছে কলকাতা চলন্তিকা আর লক্ষ্মী ছেলের মধ্যে, লক্ষ্মী ছেলেটা পোস্ট প্যান্ডেমিক একটা রিস্কি প্রজেক্ট মনে হচ্ছে, তার কারণ হচ্ছে প্রচণ্ড ডার্ক ছবি আগে আমি বললাম। আর এর ক্ষেত্রে কলকাতা চলন্তিকার ক্ষেত্রে খুবই সুটেবল একটা সাবজেক্ট, খুব রিলেটেবল, এবং শহরটাকে সেলিব্রেট করছে, খুব ফ্যামিলিয়ার লোকেশনের মধ্যে শ্যুট করা, তো অডিয়েন্স কানেক্ট করতে পারবে, গান ভালো থাকবে কারণ পাভেলের ছবিতে গান ভালো থাকে, সবই রয়েছে এবং মাল্টিস্টার রয়েছে যাদের সাথে মানুষ আইডেন্টিফাই করে। বাট ব্যাপার হচ্ছে যে তাদেরকে এই প্রমোশনটা একদম ঠিকঠাক জায়গায় করতে হবে, এবং ঠিকঠাকভাবে যদি তারা রিচ আউট করতে পারে, এবং যদি তারা ঠিকঠাক সিনেমা হল, ঠিকঠাক শো টাইম পায়, যেটা লক্ষ্মী ছেলের সাথে কম্পিট করে পাওয়াটা ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট, তো তখন তাহলে হয়তো কলকাতা চলন্তিকা ভালো পারফর্ম করতে পারে। সো দ্যাট ওয়াজ মাই অ্যানালিসিস, আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।